নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ডিম পরোটার মজাদার নাস্তা। কেউ অতিথি এলে আপনারা খুব কম উপকরণে ও খুব কম সময়েই ঝটপট এই ডিম পরোটা বানিয়ে দিতে পারবেন। এই পরোটা দেখে সবাই এতই খুশি হয়ে যাবে, প্রথমে আপনার প্রশংসা করবে, তারপরে খাবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে আমি দুবাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই দুবাটি ময়দা দিয়েই আজকে আমি নাস্তাটি তৈরি করব। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু তেলটা বেশি করেই দিতে হবে। শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে একটা ডোয়ের আকারে চলে আসবে। দেখুন, ডোয়ের আকারে চলে আসছে। এটাকে আমি কয়েক মিনিট ধরে ভালোভাবে দোলে নিচ্ছি। যত বেশি দোলব খেতে ভালো লাগবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি তিনটে ডিম নিয়ে একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা বেশিও ডিম নিতে পারেন। বেশি ডিম নিলে নাস্তাটি খেতে আরও বেশি সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে দিচ্ছি নুন। এটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। দেখুন, ফাটা হয়ে গেছে। এদিকে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আগের থেকে কত সুন্দর সফট হয়েছে। আবার একটু দোলে নিচ্ছি, কয়েক মিনিটের জন্য দোলে নিচ্ছি। যত বেশি দোলব নাস্তাটি খেতে তত সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে। এবার এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিয়েছি। এখান থেকে একটা নিয়ে আমি এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবে সব লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়েছি, নিয়ে এর মধ্যে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এই রুটিটাকে খুব পাতলা করে বেলবো। যত পাতলা বেলবো খেতে তত ভালো লাগবে। দেখুন, খুব সুন্দরভাবে পাতলা করে নিয়েছি। এবার আমি তেল নিয়েছি, বিরাশে করে আমি রুটির চারিদিকটা তেল বুলিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকটা তেল বুলিয়ে নিয়েছি। এবার এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা ছিটানো হয়ে গেছে। রুটির এক প্রান্তটা ছুরির সাহায্যে কেটে দিয়েছি। এইভাবে ছোট ছোট করে গোল করে রোলের মতো করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কিভাবে আমি করছি। রোল করা কিন্তু খুবই সহজ। এবার আমি এক ধারটা ধরে এইভাবে চেপটে চেপটে একটা লেচির মতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা লেচি হয়ে গেল। এবার এটা রেখে দিচ্ছি। দেখুন, সমস্ত লেচিগুলোকে এইভাবেই করে নিয়েছি। একটা এখান থেকে লেচি নিচ্ছি, নিয়ে তেলে ডুবিয়ে আবার এটাকে বেলে নেব। দেখুন, এইভাবে আমি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, এই রকম রেখে দেব যাতে লেয়ারগুলি বোঝা যায়। আমি একটু মোটাই রেখেছি। আপনাদেরকে আরেকটা বেলে দেখাচ্ছি। দেখুন, আমি একটু মোটা করে বেলছি, খুব পাতলা করে বেলছি না। বেলা হয়ে গেছে। দেখুন, একটু মোটা করেই বেলেছি, তবে লেয়ারগুলো ভালো বোঝা যাবে। এবার তার মধ্যে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আমার পরোটাটা কত সুন্দর ফুলছে। এইরকম পরোটা ফুললেই লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে আসছে। এখন আমি ছুরি ও কাঁটা চামচের সাহায্যে লেয়ারটাকে একটু করে ফাঁকা করে দিচ্ছি। এই সময় আঁচটাকে একবারে লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পরোটার নিচের দিকটা পুড়ে যাবে। এবার ডিমটা, যে ডিমটা গুলে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা বাটিতে ঢেলে নিয়েছি। সেটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি, তারে ওই লেয়ারের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আর এধার থেকে চামচটা একটু হেলিয়ে নিতে হবে, তাহলে আস্তে আস্তে লেয়ারের ভিতরে ঢুকে যাবে। এবার আমি পরোটাটাকে কিছুক্ষণ ধরে রাখছি, তাহলে ডিমটা পুরো ভেতরে ঢুকে যাবে এবং খেতে খুবই সুন্দর লাগবে। এবার এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন, পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে উঠে নিচ্ছি। আপনাদেরকে আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের ডিম পরোটার রেসিপি আপনাদেরকে ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
দেখুন এদিকে পরোটাটা সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এবার আমি আগের মতোই এটাকে একটু ফাঁকা করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে ডিম ঢেলে দেব। এবার আস্তে আস্তে করে আগের মতোই সুন্দরভাবে ডিমটা দিলে ভেতরে চলে যাবে। এভাবে পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেবো, আর এখানটা ধরে রাখবো, তাহলে পুরো ডিমটাই পরোটার ভিতরে চলে যাবে। এবার এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এই ডিম পরোটাটা বানানো এতই সহজ যে আপনাদের যখনই খেতে কিছু মন চাইবে তখনই আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে অসম্ভব টেস্টি লাগে, অতিথির দিকে বানিয়ে খাওয়ালে আপনার বারবার প্রশংসা করবে, ছোট থেকে বড়রা খুবই মজা করে খাবে। এটা আপনারা এমনিও খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রকমই যদি আপনারা নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।